অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিউয়ার্সদেরকে, যারা প্রচুর কমেন্ট করছো পড়াশোনা নিয়ে। বুঝতে পারছো যে আমি পড়াশোনাটাকে ভালোবাসি। হ্যাঁ, যেরকম অনামিকা, তারপর মিতালি, আমি জানি না তোমরা এই ভিডিওটা দেখবে কিনা, তো অমিতালি যখন বলেছে ওর দুটো মেয়ে, হ্যাঁ, ও 16,000 টাকা মান্থলি খরচ করে স্কুলের পেছনে, বাস ভাড়া, টিউশন সব কিছু মিলে। হ্যাঁ, এটাকে খরচ বলবো না, এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলবো। এই যে বাচ্চাদের পড়াশোনার তলে যেটা আমরা খরচ করি বা যেটা বলি, সেটাকে আমার মনে হয় এটা প্যারেন্টস, আমরা যেরকম ব্যাংকে টাকা রাখি এটার থেকে ম্যাচিউর হলে কিছুটা ইন্টারেস্ট অনেক বেশি পাবো। ঠিক তেমনি বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের বেসিক হ্যাবিট। আর একটা কথা, যেটা আমি পার্সোনালি নট অ্যাজ এ মা হিসাবে না, যেহেতু এডুকেশন ফিল্ডে অনেকদিন ছিলাম, তো সেটা হিসাবে আমি বলবো, একটা বাচ্চা ক্লাস 1-5 মধ্যেই কিন্তু তার বেসিক সব তৈরি হয়ে যায়। তার এতটা সময় ঘুমোতে লাগবে, এতটা সময় ঘুম থেকে উঠতে লাগবে, এইটা পড়তে লাগবে, সাবজেক্ট উইকনেস, এই সাবজেক্টটা ওর উইকনেস, এই সাবজেক্টটা ও স্ট্রং, এগুলি কিন্তু ওই সময়টাতে হয়ে যায়। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। অবশ্যই এটা বাবারা রোজগার করেন, মারা বাচ্চাদেরকে গাইড করেন পড়াশোনার জন্য, আর পড়াশোনার থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের কাছে আমাদের ব্যাংক ব্যালেন্সই বলো, আমাদের জমি বাড়ি ঘরই বলো, সব কিছুর একটাই নাম, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার বাইরে আর কোনো সম্পত্তি মধ্যবিত্তদের ঘরে আছে বলে আমার তো মনে হয় না। আমি আমার হিসাবে বলছি, যেটা আমার আমার জীবনে আমাদের একটাই পরিচিতি বা একটাই কি বলবো অ্যাকাউন্ট, সেটা হচ্ছে পড়াশোনা। ব্যাংক অ্যাকাউন্ট বলা যায়, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনাটাকেই বিক্রি করবো, পড়াশোনাটাকে বেচেই খাবো। সরস্বতীর পা ছুঁয়েই অবশ্যই লক্ষ্মীটা দরকার, কিন্তু সরস্বতীর দ্বারাই আমাদের লক্ষ্মীটা আসে, তাই তো? তো ঠিক আছে, ধন্যবাদ। অনেকে শুনতে চেয়েছো পড়াশোনা নিয়ে কিছু কথা আমার কাছ থেকে, শুনতে অনেকে অনেক কিছু চাও, কেউ পড়াশোনা নিয়ে, কেউ নারী স্বাধীনতা নিয়ে, কেউ প্রেম ভালোবাসা নিয়ে, এগুলি কোনো আরেক সময় বলবো, এখন তো কন্ট্রোভার্সি নিয়ে বলছি সেটাই বলি। তবে বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের গ্রোথের জন্য যা দরকার তার থেকে পিছু পা না হওয়া উচিত প্রত্যেকটি মানুষের। যদি মনে করো যে একদিন মাছ না খেলে যে টাকাটা বাঁচবে, সেই টাকাটা দিয়ে আমি বাচ্চার আর্ট স্কুলে বেতন দিতে পারবো, আমার মনে সেটা দেওয়াই উচিত। আমার একটা শাড়ি না কিনলে আমার বাচ্চাটা যদি একটা ভালো নাচের স্কুল থেকে নাচ শিখতে পারে, সেটাই উচিত। তো এটা আমার ধারণা। আমার কাছে পড়াশোনা, নট অনলি পড়াশোনা, শিক্ষা, হ্যাঁ, সেটা নাচ হোক, গান হোক, কবিতা হোক, আর্ট হোক, যদি কেউ স্পোর্টসে ভালো হয় স্পোর্টস হোক, শিক্ষার থেকে বড় অহংকার বা শিক্ষার থেকে বড় অ্যাসেট, হ্যাঁ, আমাদের কাছে আমানত, আর কিছু নেই। এবার চলো, এবার বলছি আমাদের শোম্যানকে নিয়ে কথা। তো শোম্যান এখন শোম্যান হয়ে গেছে, হেয়ার টেয়ার কালার করে বিশাল ব্যাপার। তো সকালে উঠলাম, উঠে সেরে ও পেডিগ্রি দিয়ে সেকে খাওয়ার দিল আমাদের। জনি জনি, ইয়েস পাপ্পা, ইটিং সুগার, নো পাপ্পা, টেলিং এ লাই, তাই তো? হা হা হা। তো যত্ন করলো, খাওয়ার টাওয়ার দিল, দিয়ে ও একটু বেরিয়ে গেল। এবং আজকালও গুড পশুটাকে দেখায়, আমি তো নামটা নিতে পারবো না, পশুটাকে দেখায়। যাই হোক, কি পশুটাকে দেখাও, দেখে ভালো লাগছে। আর একটা কথা, তুমি বলেছ যে তোমার কী কী রেকটিফাই করতে লাগে, কী কী তোমার চ্যানেলের ভুলগুলি তুলে ধরতে লাগে। দেখো, সবাই তোমার ফরে কথা বলছে, তো তোমার ভুলগুলি হয়তো আমি তুলে ধরতে পারবো। প্রথম কথা, তোমরা যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এনেছো, এর জন্য আমি ভাবছি রাগ করেছি, যেই জিনিসটা তোমরা সোশ্যাল মিডিয়াতে এনেছ যার জন্য আমি প্রচণ্ড রাগ করেছি, সেটা হচ্ছে কেন তোমরা ব্যাপারটাকে পাবলিক করলে। জানো, একটু আগে একটা ভিডিও দেখলাম, হাসি পেলো, কষ্ট লাগলো, আমাকে প্লিজ তো নাম জিজ্ঞেস করো, একটা চ্যানেল যার 210টা ভিউজ, তার 20 বছরের সংসার, প্রচুর মানে স্বামী স্ত্রীর কম্বাইন মানে ঘোরা ফেরা বেড়ানোর ভিডিও, হঠাৎ আজকে ভিডিও দিল যে স্বামীর ভাত খেতে গেলে কি মারও খেতে হয়, 20 বছরের সংসারে আমি আজকে মার খেলাম, আমি দিদির বাড়িতে চলে এসেছি, আমি সেপারেশনে থাকতে চাই। ভেবে দেখো, 20 বছর পরে ওনার মনে হয়েছে, যেহেতু ঘরের কথাটা মিডিয়াতে চলে এসেছে, হ্যাঁ, ওর বর নাকি কোন ফেসবুকে দিয়েছে জানি না, হ্যাঁ, তাই আমাকেও এখন ইউটিউবে বলতে লাগছে বলে একটু কেঁদে, মানে 20 বছর, অথচ
এত দিন এত বছর মানে দেড় দু বছরের চ্যানেলটা ওরা নর্মাল কথাবার্তা বেশ হাসি খুশি, তোমরা যত দিনের দেখতে আমরা হাসি খুশি ভিডিও, এটা কিন্তু আসল না, ভেতরের কষ্ট হলো তো, এই যে ভুলটা করেছ তোমার চ্যানেলের যে গ্রোথ, তুমি বলবে সবাই হতে তোমার মতো হতে হয়তো কেউই পারবে না, কিন্তু মানুষ ভাববে ট্রাই কর নে মে হার্টস ক্যায় দেখো তো সারা। এবং ঠিক ঠিকই এই ভিডিওটাতে ওর 220টা ভিউজ হয়েছে, আর ওর আগের ভিডিওগুলিতে আমি দেখলাম 150, 170, 100 মানে 200 কোনোটাতেই ক্রস করেনি, আরও কম, শুধু 80, শুধু 90 এরকম আছে, অনলি 80, অনলি 90 এটাতে 200 ভিউজ হয়েছে। তো এই যে এখন যে এই 200টা ভিউজ হলো, কালকে যে ও আরও জোরে জোরে কাঁদবে না, নিজের গায়ে নিজে মেরে এসে বলবে না আমার স্বামী আমাকে মেয়ে মেরেছে, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কদিন ধরে আমি একটা মেয়ের ভিডিও দেখছিলাম, আমি নাম একটা তোমরা জিজ্ঞেস করলে আমি ভুলো নামগুলি বলবো না, এতে ওরা হিসেবে, সেও তার প্রিভিয়াস ম্যারেজ নিয়ে এসেছে, তারপর তার প্রেমিকের সাথে তার ছাড়া, মানে বিয়েটা তো ভেঙেই গেছে, বিয়েটা ভেঙেছে অনেকদিন আগে, কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে ভাঙার কথা বলা, তারপর বিয়ে ভাঙার এক বছর পরে তার হয়ে গেছে, এক দেড় বছর হয়ে গেছে বিয়ে ভেঙেছে, ইয়া বাচ্চা মেয়ে 22-23 বছরের। সে আবার প্রেম এসেছে, এখন প্রেমিকের সাথে ছাড়াছাড়ি চলছে, তো প্রেমিকের সাথে আবার কারোর প্রেম চলছে, মানে এই যে খেলাগুলি ডিভোর্স প্রেম ছাড়াছাড়ি, এটার প্রতি আমার রাগ উঠেছে, তোমরা যে কতজনকে খারাপ করবে এর নতিজা দেখো, বুঝলে সোমেন? বলছো না কি এই জিনিসটা তুমি তো করে ফেললে, করে তুমি 3-3.5 লাখ টাকা রোজগার করলে, তোমার বউ 3-3.5 লাখে 6 লাখ টাকা রোজগার করতে পারলে, 6 লাখ না, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 8 লাখ, আমি 6-7 লাখই ধরলাম, 7 লাখ টাকা রোজগার করলে, কিন্তু তার বিনিময়ে কত মানুষের জীবনটা নষ্ট করে দিলে বলতো, মানে এই যে সোশ্যাল মিডিয়াতে এখন শুরু হয়ে গেল, 20 বছর পরে ওনার মনে হয়েছে, আর এতদিন ধরে ভিডিও দেওয়ার পরে মনে হয়েছে, কারণ পাবলিক খাবে। আমি তো একজনের নামও বলবো না, কাইন্ডলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করো না, এটা গেল। আর একটা কথা যেটা বলেছ, বাইকের চাবিটা রাত্রেবেলা, তুমি রোজ রাত্রে তুমি দেখাবে না ভিডিওতে, কিন্তু তুমি রাত্রেবেলা বাইক নিয়ে ঘোরো, প্রথমত রাত্রেবেলা বাইক নিয়ে ঘোরো মানে তুমি খুব এক্সপার্ট ড্রাইভার, ঠিক আছে? সব ছেলে বাচ্চারা বা ইয়াং ছেলেরা কিন্তু এক্সপার্ট ড্রাইভার হবে না, তুমি রাত্রে না ঘুরে যদি ভোরবেলা ঘোরো তাহলে কিন্তু সকালেও ওঠা হবে, তোমার কাজগুলিও টাইমলি হয়ে যাবে, আর ভোরের দৃশ্যটা তুমি যদি শেয়ার করো, আর ভোরবেলা অনেকেই মর্নিং ওয়াক করে, সেই তোমার গঙ্গার পাড়ে গিয়ে শুয়েছিলে, এইরকম ভোরের দৃশ্যটা দেখতে কিন্তু খারাপ লাগে না। তো আমার মনে হয় রাত্রের রাইড, আর রাত্রের রাইড যদি করেও থাকো তুমি, তো তুমি তো যাবে কোথায় বাইক নিয়ে বলছো ট্যুরে বেরোবে, ভেরি গুড, এটা ট্রাভেল ব্লগ খুব ভালো চলে, যেসব ছেলেরা ট্রাভেল ব্লগ করে ওদের ব্লগিং চ্যানেলটা খুব ভালো চলে, প্রচুর বড় বড় ট্রাভেল ব্লগার আছে, ইন্ডিয়াতেও আছে, বাঙালি চ্যানেলও আছে, তো ভালো কথা। তুমি যদি এখন ট্রাভেল ব্লগার হওয়ার জন্য প্র্যাকটিস করছো, তুমি রাত্রে যাও, কিন্তু তুমি ভিডিওতে এটা বলো না, কারণ হতে পারে তো কোনো মা হয়তো তোমার ভিডিওটা দেখছে, ছেলেটা হয়তো ছোট্ট ছেলে ক্লাস 12 পড়ে, তার ভিতরে একটা ফ্যান্টাসি চলে আসতে পারে, ফুট করে বেরিয়ে গেল রাত্রে 12টার সময়, দেখি তো এত 12টার সময় কীরকম লাগে বাইক চালাতে স্কুটি চালাতে, তাই ওই কথাটা ভিডিওতে বলো না, জাস্ট বাইক স্কুটির চাবি না দেখিয়ে তুমি ঘুরতে গেলে রাত্রেবেলা বেরিয়েছিলাম, ব্যাস একটুকুন বললেও হয়, তবে ভোরবেলা যদি বেরো তোমার ব্লগিংয়ের জন্য লাভ হবে, আর ওইটার জন্য মানে ট্রাভেলে তুমি যেটা বলছো না তোমার প্র্যাকটিস, তুমি যে ট্রাভেল ব্লগার হবে ওটাও হবে, 5-6টা ঘুরলে, 6টা সময় তো রোদ উঠবে না, আরামসে ঘুরলে এসে তোমার ব্রেকফাস্টও করতে পারলে, একটু একটু পোষ্যটার জন্য মাংসও করতে পারলে, তারপর মা খাওয়ার দিলে দিল। আরেকটা কথা, তুমি আজকে দুধ রেখেছো, খুব ভালো কথা, তুমি বলছো তোমার পোষ্যটা দুধ খেতে ভালোবাসে, তাহলে তো তোমার তুমি একটু ভাত সকালবেলা করে ফেলো, আর একটু দই রেখে দাও ঘরে ফ্রিজে, তুমি যখন তখন তোমার এই পোষ্যকে খাওয়া দিতে পারবে, যখন তখন তুমি তোমার পোষ্যটা খাওয়া দিতে, দেখো তোমার মা আজকে যে তরকারিগুলো করেছে লোটে আর কি মাছ, এগুলি কিন্তু পোষ্যর জন্য, তো পোষ্যর জন্য খাওয়ার না ছিল না, হ্যাঁ, তাই দুধ আর দই থাকো, তুমি রান্না করতে পারলে না, প্রচণ্ড বিজি, ভাত তো তোমার মা তোমাকে দেবেন, সেই ভাতটা দিয়ে তুমি একটু দই দিয়ে ভাত মেখে দিয়ে দিতে পারবে, হয়তো দুপুরে দিলে রাত্রে না হয় অন্য কিছু একটা দিয়ে দিলে, আর দই থেকে তো হয়েই গেল, তাই দইটা তো তোমাকে, দইটা তো রান্না করতে হবে না, সবসময় দইটা ফ্রিজে রেখে দেবে, অ্যাটলিস্ট তুমি ওকেও দিলে, আর পারলে তুমি যদি খাও, দইয়ের শরবত খেতে ভালো লাগে, যদি তুমি দই খাও, আবার তোমার অ্যাসিডের ব্যাপার আছে, তবে অ্যাসিডের ব্যাপারে আলসারের মহা ওষুধ দই ভাত, অর্পিতা পাল বলছে না, প্যাশনেট এপি বলছে না, চেন্নাইয়ের অ্যাপেলো ডাক্তাররা
অনেক পেশেন্টকে বলেছে, সকালবেলা দই দিয়ে ভাত খাওয়ার পর তুমি সারাদিন যত তরকারি ঝাল দিয়ে ভাত খাও না কেন, দইটা একটা লেয়ার ক্রিয়েট করে, তার উপরে পড়ে, তো তোমার মেইন জায়গাতে সেটা যায় না। দ্যাট ইজ হোয়াট, তাই দই দিয়ে ভাত খাওয়াটার অভ্যাস তুমিও করতে পারো, তোমারও হেলথের জন্য ভালো। আর তা যদি না করো, ফ্রিজে রেখে দাও, তোমার পোষ্যটার খাওয়াটা কোনো কষ্ট হবে না। এটাকে দুই নম্বর পয়েন্ট, তোমার তুমি তো আবার তোমার স্ত্রী কাকে দেখুন লাইভে, তুমি ওর নাম নিতে চাইছো না, ঠিক আছে, যাই হোক, সে তোমার প্রাক্তন তো না, এখনও সে তোমার বর্তমান। আচ্ছা, তো সে 4,000 টাকা খরচ করে জলের বোতল ব্যাগ নিতে পাঠাচ্ছে তোমার একমাত্র শালিকাকে, তাই তো? তো এটা তো সত্যি না, তুমিও জানো আমিও জানি, ওই গাড়িটাতে করে পেটিগুলি যে রেখে গেছিলো, ওই শাড়ি ওই ড্রেসের পেটিগুলি যেগুলি উঠাওনি, যেগুলি নিয়ে যেতে পারোনি, ওই গাড়িটা করে না ওই শাড়ি ওই পেটিগুলি আসবে, তাই তো? তুমিও জানো আমিও জানি। আরেকটা কথা, তুমি কি তোমার ABCD লেখা ভুলে গেছো? ভুলোনি, কারণ ব্যাংকের কাজ করতে প্রায় সময় তুমি যাও, প্লাস যখন শেয়ার মার্কেট করো, ডিমেট অ্যাকাউন্ট করে নিশ্চয়ই অনেক কিছু করো। যাই হোক, তুমি রোজই একবার বলছো ডিভোর্সে সাইন করবে, ডিভোর্স পেপার সাইন করবে, ডিভোর্সে সাইন করতে কি কতক্ষণ লাগবে, কয়েক সেকেন্ড লাগবে? আর ডিভোর্স পেপারে সাইন করা মানেই কিন্তু ডিভোর্স হওয়া না, এটা তুমি কাউকে, তোমরা দুজনেই এটা বলছো, তো কাকে বলছো? 6 মাস সময় থাকবে, 6 মাস সময়ের পরও ডিভোর্স হবে না, তখনও তোমাদেরকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে থাকতে চাও ওখানে একসাথে। তারপর যদি তোমার দুজনই দুমুখা, তারপরে যদি একদম প্রপারলি দুমুখা দেখতে পায় ম্যাজিস্ট্রেট, বাচ্চাটাকে জিজ্ঞেস করবে, যদি মনে করে আর ডেট দেবে না তাহলে ডিভোর্সটা গ্রান্ট করবে, যদি মনে করে না আরেকটু সময় দিলে হতে পারে মিল হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট তো বলতে পারে ট্রাই ফর 1 মান্থ অ্যাগেইন, 1 মাস বা 2 মাস দিতে পারে। তাই তুমি সাইন করতে দেরি করছো কেন? আর সাইন করবে কি করবে এটা তোমার, তুমি কবে থেকে যাওয়ার পরই তো মনে আছে, যখন চলে গেছো তুমি বলেছিলে তিন চার দিনের মধ্যেই সাইন করে ফেলবো। 3-4 দিনটা কি এখনও হয়নি? কালকে বললে এই সপ্তাহতে সাইন করে ফেলবে, এটা কিন্তু পাবলিকের ইমোশন নিয়ে খেলছো। সাইনটা করে ভিডিওতে দেখিও তো যে আমি সাইন করেছি ডিভোর্স পেপারে, আর ডিভোর্স পেপারে সাইন করলেই কিন্তু ডিভোর্স হয় না। তোমার অনেকে কালকে বলেছে বা আজকেও বলেছে, আমাকে লিখেছে, দিদি ওই যে বলেছে ডিভোর্স পেপার সাইন করে দেবে তার জন্য বোধ হয় ম্যান্ডি ভয় পেয়ে গেছে। ডিভোর্স পেপারে সাইন করা যে মানে যে ডিভোর্স না, তুমি এবং ম্যান্ডি দুজনেই জানো ডিভোর্স পেপারে সাইন মানে সাইন না, তো দুজনে চিন্তার কোনো কারণ নেই। তারপরেও পাবলিককে শুধুমাত্র ভিউজের জন্য উল্লু বানাচ্ছ, তাই না? এই উল্লু বানানোটা ছেড়ে দাও, বাকি কাজ যেগুলি করছো ঠিক আছে, গোপ্রো নিয়ে গল্প করছো, ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে গল্প করছো, গোপ্রোতে কী কী অসুবিধা আছে, মোবাইলে কী কী সুবিধা হয়, একটা ভালো মোবাইল কিনলেই পারো, হ্যাঁ ইএমআই দিয়ে ভালো মোবাইল তো কিনতেই পারো, কারণ নেক্সট মাসে তুমি এত টাকা পাবে, তোমার কাছে মোবাইল তুমি টাকা দেওয়া কোনো ব্যাপার না, একটা ইএমআই 4-5 হাজার টাকা দিয়ে একটা মোবাইল তুমি কিনে নিতেই পারো যদি প্রয়োজন মনে করে। আর কালকে হয়তো বা লাইভে তোমার মোবাইলটা দূরে ছিল, কারণ ভিডিওতে কিন্তু ভালো শোনা যায়, আর তোমার কথা যদি না শোনা যেত তাহলে কি তোমার মনে হয় আমি ভিডিও করতে পারতাম না? তাই বলছি তোমার কথা ভালো শোনা যায়, সেরকম সাউন্ডের কোনো প্রবলেম তেমন কিছু হচ্ছে না, ঠিক আছে? আর তারপরেও বলবো যদি সেরকম প্রবলেম হয় তুমি 1 মাস চালিয়ে নাও কোনো কষ্ট করে, তবে মোবাইলে তো গোপ্রোতেই করতে হবে, কোনো দরকার নেই কোনো ভিডিও যদি এতটাই তোমার প্রবলেম হয়, কারণ তোমার কি বলবো স্ত্রী বলবো, তুমি তো না করেছো, যাই হোক, তোমার মেয়ের মা কিন্তু এত বড় চ্যানেল ওনার হয়েছে, তোমার মেয়ের মা না, সমস্ত মহিলারাই কিন্তু যাদের স্বামীদের হেল্প তো পরে পায়, যখন বউরা নাম করে ফেলে, যখন বউরা টাকা আনে তখন স্বামীরা ল্যাপটপ নিয়ে হ্যান করে, প্রথম দিকে বড় হওয়ার সময় ওই 1 লাখের চ্যানেল পর্যন্ত কিন্তু সব স্ত্রীরাই মোবাইল দিয়েই করে, তোমার স্ত্রী শুধু না সমস্ত স্ত্রীরাই মোবাইল দিয়েই করে, ক্যামেরা শুটিং মোবাইল দিয়ে এডিটিং করে। তাই ওই গোপ্রো আর ল্যাপটপ আর কাইনমাস্টার ছাড়াও এডিটিং করা যায়, কাইনমাস্টার আর ছাড়াও এডিটিং করা যায়, তোমার বউ কি আর অত কাইনমাস্টার লাগে এডিটিং করে? নিশ্চয়ই না, চুপচাপ বসে বসে ওই ইনশট হোক বা কিসে হোক ওটা দিয়েই করে, তোমার স্ত্রী না সমস্ত বড় বড় মহিলা চ্যানেলগুলোই শুরু করে। তো এটা গেল এক কথা। আর একটা কথা, তুমি মেয়েকে ফ্যাডেতে আনবে বলছো, তুমি যেহেতু ওইভাবে গাড়ি রিজার্ভ করে মেয়েটাকে আনতে, ওইবার যেতে আসতে তোমার ট্রেনে গেলে কতটা কষ্ট হলো, আর দেখো মাত্র জলের বোতলে আনার ভাব দেখিয়ে কী করলো,
তোমার ফারিয়াকে গাড়ি রিজার্ভ করে পাঠালো। আ বাত হে জি, বহুত মস্ত 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 বাত, তাই তো? এটাই হয়, বড় লোককে বাড়িতে রাখলে না অনেক সুবিধা হয়, যেমন তোমার সুবিধা হতো বড় লোক বউ থাকাতে থাকাতে। আচ্ছা আরেকটা কথা তুমি বলেছো, ব্যাচেলার লাইফ এরকম আর বিছানাটা আগোছা দেখে। তুমি ব্যাচেলার না, ইউ আর ফোর্সড ব্যাচেলার। ব্যাচেলার আর ফোর্সড ব্যাচেলার মধ্যে তফাত আছে। খুব ভালো কথা, জিমে জয়েন করবে, তুমি জিমে আগেও জয়েন করেছিলে, তুমি ওয়ার্কআউট আগে বিকেলবেলা 5টার সময় করতে, তোমার বউয়ের ভিডিওতে আমরা দেখেছি, তুমি ছেড়ে দিয়েছো। কারণ কি জানো তো, তুমি কিছু জিনিসকে না ধরে রাখতে পারো না। এই যে বাইক করে রাত্রেবেলা ঘোরা, এই যে রোমান্টিসিজমটা, ইমরান হাশমির তো ফ্যান ছিলে ভয় আছে, রোমান্টিসিজমটা যদি থাকতো পার্সোনাল লাইফে বাস্তব জীবনে, তাহলে বউ আর অন্য পুরুষের কাছে যেত না। কারণ ম্যান্ডিকে যেটুকু আমি চিনেছি, ম্যান্ডি প্রচণ্ড প্রচণ্ড রোমান্টিক, প্রচণ্ড রোমান্টিক। শাড়িটা নেইল পালিশটা, ও এত কষ্টের মধ্যে ওই নেইল যে করেছে এক্সপেনশন, ওইটাকে এই নোকটা কি দেখে, হ্যাঁ নোকের সাথে কি আংটির সাথে ম্যাচ করেই করেছিল, নেইল এক্সটেনশনটা করেছিল, তো ওটাই দেখাতে থাকে। তো ও প্রচণ্ড রোমান্টিক, আ বৃষ্টি আ গাছ, তোমার কাছ থেকে ওই জিনিসটা তোমার দিকে তো সরে গেছে, তাই ওর মনটাও সরে গেছে। প্লাস তো অবহেলা আছে সব দিক দিয়ে, অবহেলা তো সব কিছু অবহেলা মিলিয়েই এটা হয়েছে। কিন্তু কিভাবে সমাজের ক্ষতিটা করেছ, আরেকটা কথা, তোমাদের ভয়ে সমস্ত বড় বড় বা তোমার বউয়ের সমগোত্রীয় ব্লগাররা বা তোমার শালিকা বলতে পারো, বুঝে নিও নাম আমি কারোরই বলবো না, কমেন্ট বক্স জিজ্ঞেস করলে বলবো না, সবাই কেউ টাইম চেঞ্জ করছে, এই 5টার সময় দিতে 3টার সময় ভিডিও নিয়ে আসছে, কেউ আবার দুদিন 3-4 দিন ধরে দেখছি দুটো করে ভিডিও দিচ্ছে, কারণ একটা ভিডিওতে সেরকম ভিউজ হয় না, তো এমন ভাব দেখাচ্ছে মানে মানে যাতে আমরা বুঝতে না পারি, এই কারণে দিলাম ওই কারণে, বুঝে তো আমি গেছি, আমরা তো বদমাইশ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই কারণে দিলাম ওই কারণে দিলাম এই কারণে, আসলে তো কোনো কারণে দিল না, ভিউজ ম্যাটার্স সবার, তো এই কারণে দিলাম ওই কারণে দিলাম, ভেবে দেখো হাল্লা মাচা দিয়া তুম লোগনে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব খুব বাজে ইনফ্লুয়েন্স। আমি দুটো কাহিনী আজকে বললাম যাদেরকে আমি ফলো করছি, আর যেটা এটা বললামই তোমার পোষ্যর জন্য তুমি যে আনবে দইটা আর দুধটা লাগবে, মার হাতে রান্না খাও, কিন্তু মার হাতে রান্না খাও, নিজের হাতে রান্নাটা চালিয়ে যাও, কারণ এই 2-3 দিন করার পর মা বলছে মা বলছে, মা বলুক না মা বলুক, কিন্তু তুমি ওই দুইটা মাছ ভাজা মার মাস্টারের সাথে মিলিয়েও তুমি মাছ ভাজা খেতে পারবে, একটা পিস মাছ ভাজা করলেও মাছ ভাজার যে এক্সপিরিয়েন্সটা এটা হয়ে যাবে, এক মানে ডালটা আরও 2 দিন করলেও ডালটা একটা ভালোভাবে ডাল করতে পারবে। হ্যাঁ তো তোমার বোন বলেছে ভিডিওতে দেখেছি, ছোটোবেলা তোমার মা খুব অসুস্থ থাকতো, তোমার বাবা রান্না করতেন, আর তখন এই বাবার হাত থেকে তোমার বোন খুব ছোটোবেলায় রান্না শিখেছে, তাহলে তোমার বাবা যদি রান্না করতে পারেন তুমি কেন পারবে না, উনিও তো পুরুষ মানুষ, তাই নয় কি, শেখার চেষ্টা করেছেন, প্লাস ওনার কাছে কোনো উপায় ছিল না যেহেতু তোমার মা অসুস্থ থাকতো, তাহলে রান্নাটা তুমিও শিখে রাখো আর তোমার বোন খুব ছোটোবেলা থেকেই রান্নাটা করতে পারে। আশা করি অনেকগুলো জ্ঞান দিলাম, তাহলে তুমিও নিজেকে পুরুষ মানুষ ছেলে মানুষ না ভেবে মানুষ ভেবে রান্না শিখতে থাকো, মা রান্না দেখ তুমি তোমার রান্না করো, তুমি তোমার রান্না করো, একটু আলু ভাজাটাও যদি মা যদি এতটাও তরকারি দেয়, তুমি যদি একটা আলু কেটেও ভাজাটা শেখো না, এটা কাজে আসবে, কাজে আসবে, মারটা তুমি আলু ভাজা আলু ভাজাটা খালি খালিও খাওয়া যায়, ওটাতে ওটার জন্য ভাত নষ্ট তরকারি নষ্ট যাবে সেটা কোনো ব্যাপার না, মাছ ভাজা আলু ভাজা ডাল, ডালটা একদিন করে যদি বেশি না লাগে একটু রেখে দিলেও কোনো ক্ষতি হয় না। বলেছো না কী কীভাবে নিজেকে রেক্টিফাই করতে লাগবে, এই কথাগুলি তোমার প্রশংসকরা তোমাকে বলে না, আমি শুধু বলি, বকা দিয়ে এখন আর বলি না, আগে বকা দিয়ে বলি, তবে হ্যাঁ সমাজের ক্ষতিটা জানো সোমেন, আজকে আমার খুব খারাপ লেগেছে ওই মহিলা ভিডিও দেখার পর, মনে হচ্ছে আজকে মহিলা ভিডিওটা করছি, বাই চান্স কালকে মহিলা ভিডিওটা আরেকটু হিট হয়ে যায়, এরপর যদি ওকে নিয়ে মানে এরকম আরও অনেকে করতে শুরু করে দেয়, আরও আরও অনেকে, প্রেম আসতেই পারে, ভালোবাসা আসতেই পারে, দরজা বন্ধ করে দুজনের মধ্যে বলছে না, তুমি বলবে হ্যাঁ বুড্ডি 7 লাখ টাকা কে দিল হলে, ইয়েস টাকাটা কে দিল হলে, দরজা বন্ধ করে এইসব কথা হলে তো এই 7 থেকে 8 লাখ টাকার মালিক হওয়া যেত না, তাই না শোনেন, চলো বাই। আর শোনো তুমি নেক্সট মাস পর্যন্ত নেবে ভাবছো, জুলাই 25 তারিখ পর্যন্ত, আমিও চাই কন্ট্রোভার্সিটা তুমি একটু বাড়িয়ে দাও,
আমিও চাই আরো এক মাস যেন আমরাও আমরাও কিছু পাই, আমিও চাই আমরাও যেন কিছু পাই। ভালো থেকো, সুস্থ থেকো, সোমেন আমাকে মনে রেখো, বাই।